অতিবৃষ্টির সম্ভাবনা 3 নম্বর সতর্কতা সংকেত। টানা কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের পর সোমবার মতি পাল্টেছে আবহাওয়া। রাজধানী সহ সারা দেশে নেমেছে স্বস্তির বৃষ্টি, তবে এই বৃষ্টি অতিবৃষ্টিতে পরিণত হতে পারে। ইতিমধ্যে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ AKM রুহুল কুদ্দুস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে বায়ুর চাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে, তাই উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বজ্রমেঘের ঘনঘটা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সুনামগঞ্জ, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতিবৃষ্টি হতে পারে। আমার চ্যানেলটিতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।